রিক্সা বন্ধ করে দিয়া জুতা হাতে লইয়া সহন মন্ত্রীরা যাইব, তখন এমনে জুতা মারবেন মন্ত্রীরা গেলে জিনিসপত্রের দাম যেইভাবে বাড়ছে, ওই চা
দাঁড়িয়েছে তারা নাকি জনবান্ধব সরকার এই জনবান্ধব সরকারের চরিত্র তো আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন মানুষকে রাস্তায় নামতে হচ্ছে তার যে জনজীবন ভীষণভাবে বিপর্যস্ত হচ্ছে মানুষ আজ এক আতঙ্কের মধ্যে দিন যাপন করছে নিজের জীবনকে সে কিভাবে আরো ভালো করা যায় তার জন্য সে রাস্তায় নামছে আর এই সরকার বলছে সেই নাকি জনবান্ধব সরকার গত দুদিন আগেও আমরা দেখেছি এই দেশে কিভাবে রাতের বেলায় 3 ঘন্টা ধরে একটি বাসে ডাকাতি হয়েছে সেখানে নারী ধর্ষণের ঘটনা ঘটেছে অথচ যারা টহল পুলিশ ওই হাইওয়ে পুলিশ তাদের কোন ধরনের দায়িত্ব নিতে আমরা দেখিনি আর আজকে সরকার আবারো ঘোষণা দিচ্ছে জ্বালানি তেলের দাম তারা বাড়িয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা জানি এই সরকার তারা অবৈধভাবে ক্ষমতায় এসে যখন রাষ্ট্র পরিচালনা করছে এখানে জনগণের যেহেতু ম্যান্ডেট নাই এখানে তার যে লুটপাট সেই লুটপাটকে বহাল রাখার জন্য তাকে বিভিন্ন জনবিরোধী কাজ করতে হচ্ছে এবং এই জনবিরোধী কাজ করার জন্য তার একদল এমন বাহিনী দরকার যেই বাহিনী তার প্রতি কাজে সমর্থক হবে আমরা দেখছি ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতারা গুন্ডারা তারা এই সরকারকে যেভাবে লালন পালন করছে পাশাপাশি রাষ্ট্রীয় যে প্রশাসন সেই প্রশাসনও তাকে লালন পালন করছে আর এই সরকার যেই মালিকদের জন্য পরিচালিত হচ্ছে সেই মালিকদের জন্য তার সমস্ত আইন কানুন নিয়ম আজকে পরিচালিত হচ্ছে সংগ্রামী বন্ধুগণ ওই করোনার সময়ও আমরা দেখেছি যখন জনজীবন ভীষণভাবে বিপর্যস্ত মানুষ লকডাউন কি সেই লকডাউন পর্যন্ত তারা অতীতে জানতো না সেরকম এক পরিস্থিতিতে যখন তারা পড়েছে যখন তাদের কাজ বন্ধ ছিল যখন তারা দিনে আনে দিনে খায় যে মানুষ তার কাজ বন্ধ ছিল সেই সময় যখন মানুষকে ত্রাণ দেওয়ার প্রয়োজন ছিল তাদের সহযোগিতা দেওয়ার প্রয়োজন ছিল সেই সময় আমরা দেখেছি সরকারের যে বরাদ্দ যেই বরাদ্দ বন্ধুগণ আরেকটা কথা বলতে চাই এখানে সরকার থেকে যেই বরাদ্দ দেওয়া হয় প্রতি মুহূর্তে বলা হয় যে শেখ হাসিনার নাকি উপহার শেখ হাসিনা ওই টাকা কোথা থেকে আনে জনগণের যে ট্যাক্স সেই ট্যাক্সের টাকা অথবা জনগণের নামে যে ঋণের বোঝা তারা চাপিয়ে দিয়েছে সেই ঋণ সেই টাকায় তারা আজকাল কাজগুলো করে অথচ তারা বলছে যে এটা নাকি শেখ হাসিনার উপহার আমরা দেখেছি ত্রাণ সেই করোনার সময় যে ত্রাণ দিয়েছে সেই ত্রাণের যে লুটপাট হয়েছে ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের খাটের নিচে সেই জিনিস পাওয়া গেছে এবং আমরা দেখেছি ওই মালিকরা যারা গার্মেন্টসের মালিক বিভিন্ন কলকারখানার মালিক তারা দাবি করেছে তাদেরকে টাকা সহযোগিতা না দিলে নাকি তারা গার্মেন্টস চালাতে পারবে না দেশের অর্থনীতির চাকাকে তারা সচল রাখতে পারবে না আমরা দেখেছি সরকার প্রথম প্রথম যে অনুদান দিয়েছে সেই অনুদান ওই মালিকরাই পেয়েছে কিন্তু সেই অনুদান কি আমাদের যে গার্মেন্টস শ্রমিক বোনেরা ভাইয়েরা যারা উদয়াস্ত পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে তারা কি পেয়েছিল তারা পায়নি এই যে মালিকরা তারা আজকে সরকার থেকে অনুদানের নামে টাকা নিচ্ছে আর একদিকে তারা ব্যাংক লুটপাট করে এই দেশের টাকা বিদেশে পাচার করছে এই সমস্ত ব্যাপারে শুনে সরকারের কোনো কথা নেই তারা নাকি জনদরদী সরকার আজকে আপনারা যদি জনদরদী হয়ে থাকেন তাহলে আজকে তেলের দাম কেন বাড়িয়েছেন আপনি তার সঠিক তথ্য দিন একদিকে বলছে ওই আইএমএফ নাকি বলেছে যে জ্বালানি খাতের যে ভর্তুকি সেই ভর্তুকি কমাতে হবে আইএমএফের কথা মতো কেন সরকারকে চলতে হবে কারণ আজকে সরকারের টাকা দরকার সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে যে টাকা লুটপাট হয়েছে সরকারের ওই তোষণকারী মালিকরা যে টাকা লুটপাট করেছে সেই লুটপাটের টাকা সেই টাকা আজকে তারা আইএমএফের কাছ থেকে ঋণ নিতে চায় মানুষের মাথায় আবারও ঋণের বোঝা তারা বাড়াতে চায় এবং সেই কাজ করতে গিয়ে তারা হচ্ছে ওই ভর্তুকি কমানোর কথা বলছে সংগ্রামী বন্ধুগণ আমরা জানি আমাদের দেশের উৎপাদনের একটি বড় অংশ ওই কৃষি থেকে আসে এই কৃষক যখন সেচ দেয় যখন সে কৃষি কাজ করে তখন তার ডিজেলের প্রয়োজন হয় আমরা দেখেছি এই কারণে তার যে সারের দাম বাড়ছে সেচের দাম বাড়ছে সেই ব্যাপারে আমরা সরকারের কোনো ধরনের উদ্যোগ নিতে দেখিনি কিন্তু প্রতি মুহূর্তে জনজীবনের যে দুর্ভোগ সেই দুর্ভোগ বাড়ানোর দিকেই তাদের নজর আমরা দেখেছি সংগ্রামী বন্ধুগণ আজকে এই সমাবেশ থেকে আমরা বলতে চাই
বিরুদ্ধেও